SSC পরীক্ষার রেজাল্ট পুনর্বিবেচনা করার জন্য কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অনেক সময় আমরা অনেক ভালোভাবে পরীক্ষা দেওয়ার পরও আমাদের ফলাফল আশানুরূপ হয় না, সেক্ষেত্রে আমরা আমাদের যে রেজাল্টটা সেটা আশানুরূপ না হওয়ার কারণে পুনর্বিবেচনা করার জন্য বোর্ডে চ্যালেঞ্জ করে থাকি। সেটি আমরা কিভাবে এখন থেকে বাড়িতে বসেই করতে পারবো খুব সহজে নিজেরাই সেটি আজকে ভিডিওতে দেখাতে যাচ্ছি। প্রতিদিনকার মতো ঠিক রাত 8টার সময় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম সব ইনফরমেটিভ টেক রিলেটেড ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। পরীক্ষা যারা অনেক ভালো দিয়েছেন কিন্তু রেজাল্ট ভালো আসেনি সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা অত্যন্ত প্রয়োজনীয়। তো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন তার একটি সার্কুলার প্রকাশ করেছে বোর্ড থেকে, তো সেটিতে দেখানো আছে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন তার নিয়মকানুন। তো এটি করার জন্য আপনার একটি টেলিটক সিমের প্রয়োজন হবে। আপনি চাইলে কাস্টমার কেয়ার থেকে একটি ফ্রিতে শতবর্ষ টেলিটক সিমও সংগ্রহ করে নিতে পারবেন। বিস্তারিত জানতে টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটি আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এর জন্য সর্বপ্রথম আপনার টেলিটক সিমটি আপনার ফোনে ইনসার্ট করে নেবেন, তারপর মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যে 16222 এই নাম্বারে আপনাকে একটি SMS পাঠাতে হবে। তো SMSটি আপনাকে পাঠাতে হবে এরকম লিখে যে RSC, তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের ফার্স্ট 3 লেটার, যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA, অথবা অন্য কোনো বোর্ড হলে বোর্ডের নামের ফার্স্ট 3টা লেটার, তারপর আপনার যে রোল নাম্বার, রোল নাম্বারটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে বিষয়গুলো বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই বিষয়গুলো। তো বিষয় কোড আপনার যদি একটা বিষয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে একটি বিষয় কোড দিবেন, আর যদি একাধিক বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে দিয়ে যে কয়টি বিষয় কোড বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই কয়টি বিষয় কোডই দিয়ে দিবেন। তো তারপর আপনার এরকম একটা ফিরতি SMS আপনারা পাবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার প্রতিটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করার জন্য 125 টাকা করে আপনার যে মোবাইল সিমের ব্যালেন্স থেকে কেটে নিবে তারা। তো সেই একটি মেসেজ দিয়েছে। তো আপনি যে কয়টি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন প্রতিটির জন্য 125 টাকা করে আপনার ব্যালেন্স থেকে কাটবে। তো তার জন্য আপনাদের এই ফিরতি SMSটা আসার পরে আপনাকে এই এর সাথে এদের যে সিস্টেমের সাথে অ্যাগ্রি করতে হবে। তার জন্য আপনাকে এখানে লিখে দিয়েছে যে একটি পিন নাম্বার পাঠিয়েছে এবং আপনাকে এর একটা রিপ্লাই দিতে হবে। RSC লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে এখানে যে পিনকোডটা দেওয়া হয়েছে এই পিনকোডটা লিখতে হবে, তারপর আরেকটা স্পেস দিয়ে আপনার যে মোবাইল নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু RSC ইয়েস লিখে তারপর এখানে যে পিন নাম্বারটা দিয়েছে এই পিন নাম্বারটা লিখলাম, তারপর আমাদের মোবাইল নাম্বার লিখতে হবে। আমাদের মোবাইল নাম্বার লেখার পরে এটা আমাদের এই 16222-এ আবারও পাঠিয়ে দিতে হবে। তারপর আমাদের যে কয়টা সাবজেক্টের বিষয় কোড আমরা লিখে তাদের কাছে বোর্ড চ্যালেঞ্জের জন্য পাঠিয়েছিলাম সেই কয়টি বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি। তো এরপর আমাদের ব্যালেন্স থেকে প্রতিটা সাবজেক্টের জন্য 125 টাকা করে কাটবে। যদি দুইটি সাবজেক্ট আমরা বোর্ড চ্যালেঞ্জ করে থাকি তাহলে 250 টাকা কাটবে, একটি সাবজেক্ট যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকি তাহলে 125 টাকা কাটবে, এবং সেটা কিন্তু আমাদের এই সিমের ব্যালেন্স থেকে কাটবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কনফার্মেশন মেসেজ চলে এসছে এবং এখানে একটা ট্র্যাকিং নাম্বার দিয়েছে। এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে আপনার রেজাল্ট কী হলো বোর্ড চ্যালেঞ্জ করার পরে সেটি আপনি জেনে নিতে পারবেন। তো আপনার বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট কবে দিবে এবং কীভাবে আপনি এই রেজাল্টটা দেখবেন এই ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে সেটি যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনি কীভাবে ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কী আসলো সেটি কীভাবে দেখবেন তার জন্য।